কই দেখি দেখি চাঁদ মুখ কানে দেখি একবার বাহ ভালো দাও 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 বউয়ের আশার নামে তো তিনি মনের দুঃখে বেবাগি হয়ে ভিটেটি ছাড়লেন এবার যদি বেটা হয় তাহলে যে কপালে কিনে কা আছে তা ভগবানই জানেন উল্টিস কি ছোট দিদি ভয় কিছু নেই আপনি ওনাকে বসতে বলুন আপনি বসুন ও মামেশদি আমি কি ভুল কিছু বললুম বিয়ান এমন কথা বলছেন কেন আমি বুঝলুম না তবে কি তিনি বেতে খুশি নন খুশি হবেন না কেন বিয়ান তবে তাদের মা বেটার রকম সকম বোঝা ভার যে কেউ দেখলে ভুল বুঝবে দিদি তা আপনি সেই ভুল শুধরে দিয়ে একটু বুঝিয়ে দিন না দিদি বোঝাও এবার মেজদি তুমি কি বোঝাতে চাও মইনাটার মায়ের ভারী মিল দিদি ভারী প্রাণের টান আসলে ছোটবেলায় মইনের বাপ মরে গেছে তো তাই তাই মা বইসে কিছু জানে না আমি তো তাই জানতুম কিন্তু ছেলের বেশ সময় তিনি বাইরে গিয়ে বসে রইলেন এইটে কেমন ধারা লাগছে না আমি জানতুম এ কথা উঠবে তাই আপনাদের সব খুলে বলবার জন্যই আমি এখানে এসেছি আমি বলছি দিদি মইন আর আমার বড় যা তাদের মধ্যে যত ভাব তত ঝগড়া মান অভিমান চলতেই থাকে অনেক কিছুতেই তাদের মতের মিল হয়নি কিন্তু তাদের মধ্যে যতই মন পাশাপাশি হোক কেউ কাউকে ছেড়ে খিলাপ্ত থাকতে পারেনি দিদি এবারে মতের অমিলটা বুঝি তাদের একটু বেশি হয়েছে না দিদি সে আমি জানি নেবে আন এ মন কষাকষি শাড়ির পার পছন্দ করা নিয়েও হতে পারে আবার বউ ভাতের ভোজে কি মাছ হবে সে সব কিছু নিয়েই হতে পারে ও তাই বলুন তাহলে এ বিষয়ে চিন্তার কিছু নেই চিন্তার কি থাকবে দিদি একটা কাজে বাপের বাড়ি গেছেন সেখানকার কাজ মেটেনি বলে ফিরতে দেরি হচ্ছে কাজ মেটেনি নাকি ইচ্ছে করে কাজ মেটাচ্ছেন নে সে আমি বলতে পারছি না বলিয়া তো ঢাক ঢাক গুড়গুড় না করে আসল কথাটা বলে দাও না গো মেজদি সে আমি বলতে পারি ছোট কিন্তু একখানা কথা মাথায় রেখো মহিন আর তার মার ছোটখাটো মন কষাকষি মতের অমিল এইগুলো তার শ্বশুর বাড়িতে এসে গল্প করেছ এ কথাখানা জানলে মহিনের ভালো লাগবে না তার যা মাথা গরম তুমি যদি এখন তাকে গিয়ে সে কথা তো ঠিকই শ্বশুর বাড়ি বলে কথা লজ্জা তো হবেই মইন তো ওই নামেই বড় হয়েছে আসলে সে এত ছেলে মানুষ বুঝলেন বেয়ান বৌঠান ও বৌঠান বলি গেলে কই সব এই বাড়ি এমন খাখা করে নাকি আজব কাণ্ড দেখি কে কেছে ও মা এটা সুয়াস থাকো কি ব্যাপার গো হঠাৎ তুমি এ কেনে আমাকে তো আসতেই হলো গো তুমি আমায় না ডাকলে কি হবে বৌঠান এত বড় একটা যজ্ঞী চলছে বাড়িতে আমি কি না এসে পারি বলো ঠাকুর পয়েছো সম্পর্কে তো তুমি আমার ঠাকুর পই হলে সেই সুবাদেই পত্তর দিয়ে তোমাকে ডেকে পাঠালুম তা বেশ করেছেন বৌঠান আপনি পত্তর না দিলে তো জানতেই পারতেন না এখানে এত সব ঘটছে বৌদি তো আমাদের সাথে সব সম্পর্কই সে কথা ওরে ও বিনু হাঁ করে দাঁড়িয়ে রয়েছিস কেন উনি তোর কাকা হন পেন নাম কর গিয়ে যা থাক মা থাক সৌভাগ্যবতী হওয়া মা বিনু মেয়ের বের চিন্তায় আমার শরীরের তো নাওয়া খাওয়া ঘুচে গেছে এদিকে বাড়িতে একটিও পুরুষ মানুষ নেই ঠাকুরপো না এলে
মেয়ে সম্পদান করবে কে শুনি? তুই আমি দুই বেদবা? তুই যদি সত্যি আমার সই না হতিস না রে, তোকে আমি গড় করে পেন নাম করতাম রে। এই কথাটাকেও তুই মাথায় রেখে দিয়েছিস? দিনে দিনে তোর কাছে যে আমার ঋণের বোঝা বেড়েই চলেছে রে সই। সেই ছেলেবেলায় সই পাতিয়েছিল, আজ সব দেনা পাওনা শোধ করে দিতে চাস বুঝি? ঠাকুরপো, এই কটা দিন কিন্তু একেবারে কোমরে গামছা বেঁধে লেগে পড়তে হবে কাজে। দেখছো তো, তুমি বই দুটি পুরুষ মানুষ এই বাড়িতে নেই। আর বলতে, আচ্ছা তুমি যখন এই পড়েছো তখন একটা কাজ করা যাক। আজ সন্ধেবেলা আমার দাদার সঙ্গে সেখানে গিয়ে বরের বাড়ির আশীর্বাদটা সেরে ফেলা ভালো, আপত্তি নেই তো? কি বলেন বৌঠান, আপত্তি থাকবে কেন? আমি হলাম গিয়ে মেয়ের কাকা, মুখ ফুলিয়ে যাবো। বলে ও সই, বলি সব কথা কি তুই এখানে দাঁড়িয়ে সারবি? ঠাকুরপুকে ঘরে নিয়ে যাবি নে? এসো ঠাকুরপু, ভেতরে এসো, দেখি ভেতরে এসো। সর্বনাশ, আশীর্বাদ করতে গিয়ে কাকা যদি পেট পেয়ে যায়, মানুষটা মুখ মাথা, তাহলে তাহলে কি হবে? একি কাকা বাবু, আপনি তো কিছু খাচ্ছেন নে? হ্যাঁ, একটা কিছু মুখে দিন। হ্যাঁ, এই নলেন গুড়ের সন্দেশটা খান, নরম পাকে, তা আবার ঘরে তৈরি। আর এই পায়েসটা আমার আশা মা নিজের হাতে বানিয়েছে। তাহলে এই পায়েসটা একটু দিতে বলি। এই কে কোথায় আছো? না না, এই তো, এই যথেষ্ট। আপনি এবারে একটু অন্দরে চলুন বেয়ান, মুখে কিছু দেবেন, সে পরে হবে কোন, তার আগে ওই কিছু দরকারি কথাবার্তা আমার মনে হয় এখন এখানেই সেরে নেওয়া ভালো, আপনি কি বলেন? সবই তো হলো, দেওয়া থোয়ার কথাটাই বাকি রয়ে গেল। বলছিলাম যে আমাদের মেয়েকে তো আমরা সাধ্য মতন দান সামগ্রী যা দেওয়ার তা সবই দেব, এছাড়াও যদি আপনাদের অন্য কোনো দাবি দেওয়া থাকে তো বলতে পারেন। বলি কি, এই এতে আর কি ওই ফুলু সব নিজে হাতে নিকে দিয়েছে। হ্যাঁ, আমি তাহলে এক এক করে বলি। একখানা কথা ছিল, বলি ফর্দখানা একবার মঈনকে দেখিয়ে এনেছো তো ছোট বউ? বলি সব কথা দিয়ে তাকে টানাটানি করার কি দরকার মেজদি? আমরা গুরুজনেরা তার মাথার উপরে আছি তো নাকি? হ্যাঁ, সে তো তোমরা আছো ছোট বউ, তোমরা যা ভালো বুঝবে তাই করবে। কিন্তু বলছিলাম কি, মইনের তো এসব পণ দেওয়া নেওয়া পছন্দ না, সে যদি আবার জানতে পারে অনর্থ ঘটাবে না তো? আমার মতন সোনার টুকরো ছেলে পাচ্ছে ওরা জামাই করে, তার বদলে তাদের সোনার টুকরো মেয়েকেও যে দিচ্ছে, তাহলে তো হিসেব মিটে গেল, তাই না কাকা বাবু? হ্যাঁ মিটে গেল বটে, কিন্তু আমি বলছিলাম কি, আপনি বরং কিছু নাই বাবু। বলি আপনি চুপ মেরে গেলেন যে, ফর্দখানা পড়ুন। না বলছিলাম কি, তারা হুড়ে মঈনকে তো দেখানো হয়নি,
আগে তাকে একবার দেখিয়ে নি, তারপর না জানাবো কোন। তাহলে কি কথা? কাটা ঘুড়ি ধরতে গেছিলাম সেই নাদুদের গলিতে, সেতলা থান পেরিয়ে গিয়ে পড়লুম ও পাড়ায়, একেবারে মহিন্দার বাড়ির সামনে। তোকে বলেছি না তুই এ বকুলতলা ছেড়ে ওপারে যাবি না? ভুল হয়ে গেছে ও দাদা, কিন্তু শোনো না, আমি দেখলুম মহিন্দার বের খুব ধুম লেগেছে। হ্যাঁ, সে তো লাগবেই, বিয়ের সময় তো চলে এলো। শোনো না দাদা, বাড়ির সামনে ইয়া পড়ো মেরাপ বাজছে, ইয়া পড়ো তোরণ, সেখানে একটা ঘর আছে, ভোলা বলল সেখানে নাকি নহবত বসবে। তা তো বসবে। শোনো না দাদা, ওখানে অনেক লোকজন আসা যাওয়া করছে, ভিয়েনও বসেছে, ইয়া বড় বড় উনুন তৈরি করছে। তাতে কি হয়েছে? না আমি বলছি না, তুমি একবার ওখানে গেলে না কেন দাদা? বাড়িতে এত বড় কাজ হচ্ছে আর তুমি যাবে না? ও বাড়িতে কি তোমাকে ছাড়া কোনো কাজ হয় বলো তো দাদা? আমি একটু ব্যস্ত আছি, তুই তো ভালো করে জানিস আমার আমার কত কাজ। যত কাজই থাকুক না কেন, তোমার মহিন্দাদার বিয়ে আর তুমি যাবে না, এ কখনো হতে পারে বলো তো দাদা? তোমাদের কি দুজনের মধ্যে ঝগড়া হয়েছে দাদা? মুখ দেখা দেখিও বন্ধ। আমি যা করছি তা স্বাভাবিক নয়, সেই কথা এটুকু শিশু এই কানায়া বুঝতে পারছে। সত্যি তো মহিন্দার বিয়ে আর আমি ঘরে বসে আছি, হয়তো কত অসুবিধা হচ্ছে ওখানে, লোক বল নেই, আর আমাকে ছাড়া মহিন্দা চলবে কি করে? না জানি মহিন্দা কত খারাপ লাগছে, এরপর যদি সে অন্য কোনো রকম সন্দেহ করে বসে তাকে এবার দোষ দেব কিভাবে? দাদা কি হলো দাদা? আমাকে এখনই যেতে হবে কানাই। কিন্তু কোথায় যাবে তুমি? মহিন্দার বাড়ি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি আসছি। শুধো শুধো, আমাদের অপমাননি করার এত বড় আস্পর্ধা তার হলো কি করে? এখনো তো বে হয়নি কো, তার ভাব কানে একবার দেখলেন আপনি? আমরা যেন কেউ নই, তুচ্ছ বোকামাকড়। আর তিনি তিনি হলেন গিয়ে সব্বে সব্বা মহারানী। আমি কিন্তু স্পষ্ট করে বলে দিচ্ছি, আমি আর এর মধ্যে নেই। মইনকে গিয়ে বলে এসো, বিয়ে করুক, যেমন খুশি বিয়ে করুক, যাকে খুশি বিয়ে করুক, আমরা আর এর মধ্যে নাক গলাতে যাচ্ছি না। আমার অপরাধের শাস্তি মইন কেন পাবে ছোট? মেজদি বলি, তুমি আর মইন মইন করে আদিত্যকে তা করো না তো গো। মইনেরও জানা উচিত তোমার মতলব কানা কি। মতলব? হ্যাঁ মতলব, আলবাত মতলব, নিজের বন্ধিকে মাংনায় মইনের ঘরে চাপিয়ে দেওয়ার মতলব। অনুকূল বাবুদের এক পয়সা যাতে খরচ না হয় এই জন্য যোগ সাজশ করা হয়েছে। হয়েছেই তো, তারপর নিজের টাকাগুলো নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে কোন। বলছিস কি ছোট? ভুলটা কি বলছি শুনি, নইলে ওই অনুকূল বাবুদের টাকা বাঁচানোর জন্য তোমার বুক ফাটছিল কেন? হ্যাঁ চুক্তি হয়েছে, চুক্তি। আপনাদের ওই অপদার্থ কালো মেয়েটিকে মইনের ঘরে চাপিয়ে দেবো,
তারপরে কলকাটি নেড়ে বউকে দিয়ে ছেলেকে হাত করব। এরপর আপনাতে আমাতে মিলে মইনের বিষয় সম্পত্তি সমস্ত লুটপাট করে খাব। দোহাই ঠাকুর, দোহাই আপনি চুপ করুন। না 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 না, এভাবে চলবে না, এভাবে চলবে না, এইভাবে আমি কোনো কাজ করতে পারবো না। এই তো আপনারা রয়েছেন, এর একটা পিট করুন। তোমার আবার কি হল? মহিন বলেছে নওবাদ বসবে না, তোরণ খুলে ফেলতে হবে, তার বদলে ওই যে গোড়াদের বাজনা কি যেন বলে, হ্যাঁ ব্যান্ড, ওই সব আসবে। আমি এসব উৎপত্তি কাজকর্মের সাথে পাল্লা দিতে পারবো না, যা ওই আমি কষ্ট করে বলে দিব। ধূত্রার বীজ জোগাড় করেছিলাম, সে কটাই আনতে যাচ্ছি। ধূত্রর বীজ? হ্যাঁ, আপনি মদ খাবেন আর আমি ধূত্রার বীজ। একরকম বিষ আর আমারটা অন্যরকম, কিন্তু ফলাফল এক। বিনোদিনী, তোমরা ঠিক আছো? আশীর্বাদ হয়ে গেছে তাহলে? হয়েছে। তোমাদের আজ একটা বড় কাজ উদ্ধার হলো, কিন্তু চিন্তা করো না, আমিও যে বাড়িতে বসেছিলাম তেমনটি নয়। আজ তন্ন তন্ন করে হক সাহেবের বাজার খুঁজে একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে এসেছি, কি বলতো কাকিমা? আমি কি করে বলবো বাছা, তোর যেটা ঠিক মনে হয়েছে সেটাই নিশ্চয়ই এনেছিস। কাকিমা, এরকম করে বললে হবে না, তোমায় জিনিসটা দেখতে হবে, শুধু দেখলেও চলবে না, মতামত দিতে হবে। এর মধ্যে কি আছে জানো কাকিমা? এর মধ্যে তোমার হবু বউয়ের বিয়ের পোশাক আছে। ওমইন, তুই আবার এর মধ্যে ঢুকতে গেলি কেন বাবা? বাড়িতে এত গুরুজন রয়েছে মাতার উপরে, তারাই তো করতো। ওমইন, এসব কি বলছিস তুই? তোর বিয়ের পোশাক তো কেনা হয়ে গেছে কোনের, তোকে আমি দেখিয়ে কিনেছি, তুই পছন্দ করেছিস। হ্যাঁ ছোট কাকিমা, তা পছন্দ করেছিলাম ঠিকই, কিন্তু তারপর ভাবলাম যে তার থেকেও ভালো যদি কিছু হয় তাহলে ক্ষতি কি? দেখো না, এই দেখো, এই দেখো আমার কোনের গাউন। ¶¶
বাড়িতে কোনের পোশাক কেন কাকাবু বলুন জিনিসটা চমৎকার না কি বলছিস ছোট কাকিমা আমি ভেবে দেখলুম এতে তো বিয়েতে সবাই জবরজং পোশাক পরে থাকে আমার বিয়েতে না হয় সবাই শুধু আমার কোনেকেই দেখুক হ্যাঁ আমি আসি বলো কি বলছে মইন এই কোনে কোনে ওই এটা কি হলো দিদি যাও গড়ানো নাই কোনের পোশাক থেকে দিদি ভিমড়ি খাচ্ছে যাও কি হলো দিদি ও দিদি দিদি তোমরা কেউ এখনো মহেন্দ্র মুখুজ্জেকে চেনো নি যতক্ষণ না বাড়ির বড় কিন্নি তোমাদের বাঁচাতে গেল গেল করে ছুটে আসছেন আমি একের পর এক সৃষ্টি ছাড়া কাজ করে তোমাদের রাতের ঘুম কেড়ে নেব